প্রথমে এটা হচ্ছে গাইড রোলার, এখানে সেপারেটর থাকে, সেপারেটরের মাধ্যমে ম্যাটেরিয়াল লাগায়। এখানে পোস্ট গাইড থাকে, পোস্ট গাইড প্রত্যেকটা স্লাইভারকে আলাদা ইন্ডিভিজুয়ালি ফিট হতে সাহায্য করে। তারপরে এদিকে চলে যাবে, এটা দেখা যায়, এটা দেখা যায়, আর সিরিয়াল লাগছে। তারপর আমার ম্যাটেরিয়াল পোস্ট গাইড থেকে আসছে, আসছে ব্যাক স্লাইভার গাইড, ব্যাক স্লাইভার গাইড থেকে আমার ড্রাফটিং সিস্টেমে ঢুকবে। আমাদের এখানে ড্রাফটিং সিস্টেমটা হচ্ছে 2/2 সিঙ্গেল অ্যাপ্রন রোলার ড্রাফটিং সিস্টেম। এখানে প্রথমে থাকে হচ্ছে রিটেনিং রোলার এক জোড়া, টপ রিটেনিং, ব্যাক টপ রিটেনিং রোলার, বটম ব্যাক রিটেনিং রোলার। তারপর থাকে হচ্ছে গিয়ে ড্রয়িং প্রেসিং রোলার, ড্রয়িং রোলার, ঠিক আছে। রোলার দুইটা তো গেল, মাঝখানে কী থাকে? অ্যাপ্রন, অ্যাপ্রনের উপর থাকে একটা কন্ট্রোল প্লেট। তাহলে আমরা এটা একটা দেখি, পোলার একটার মধ্যে দেখি। তাহলে এই এক জোড়া রিটেনিং, আরেক জোড়া ড্রয়িং, আর এটা হচ্ছে কন্ট্রোল প্লেট, অ্যাপ্রন। এটার কাজ কি? অ্যাপ্রন আর কন্ট্রোল প্লেটের কাজ হচ্ছে ম্যাটেরিয়ালকে একসাথে মানে এক ডাইরেকশনে আগাতে সাহায্য করা। মাঝখানে থাকে কনডেন্সার, যাতে একদিক মুখ একদিকে কনডেন্স হয়ে ম্যাটেরিয়ালটা ফ্লো হয়। আর এখানে ক্যাপ থাকে, ক্যাপ হচ্ছে গিয়ে তোর আমার ড্রয়িং রোলারে সুন্দর করে ম্যাটেরিয়ালটা পাস করে। তারপর এখানে একটা অটোস্টপ মোশন আছে, এই অটোস্টপ মোশনটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল তো আমার এখান দিয়ে নিচে দিয়ে বের হবে, বের হয়ে এই অটোস্টপ মোশনের পর দিয়ে ফ্লায়ার ক্যাপ বা হোয়ার ক্যাপের ভিতর দিয়ে যাবে। তো কোনো কারণে যদি এটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে আমার অটোস্টপ মোশনটা রোলারের সাথে এভাবে ধাক্কা লাগে, তখন আমার রিটেনিং রোলারটা ছুটে গিয়ে মেশিনটাকে অফ করে দেয়, মানে এখান দিয়ে আর কোনো ম্যাটেরিয়াল তখন পাস হবে না যতক্ষণ পর্যন্ত এটাকে পায়েসিং করে ঠিক না করে দিই, মানে জোড়া না লাগে। এরপর আসি আমাদের এটা কি, ফ্লায়ার লিডিং নাকি ববিন লিডিং? ফ্লায়ার লিডিং, এটা ফ্লায়ার লিডিং। তাহলে আমাদের ফ্লায়ার লিডিং যেহেতু প্রথমে হচ্ছে ফ্লায়ার ক্যাপ, ওয়ার্প ক্যাপ, এটার মাধ্যমে আমার ম্যাটেরিয়ালটা আসে। এটা এটা কি? এটা হচ্ছে যে ফ্লায়ার রেল, ফ্লায়ার রেল, হ্যাঁ ফ্লায়ার রেল। এখানের মাধ্যমে ম্যাটেরিয়ালটা আসে, এসে বক্সার টাইপ ফ্লায়ারে ঢুকে, বক্সার টাইপ ফ্লায়ার, ফ্লায়ার দুই টাইপের হয়, একটা বক্সার টাইপ আর একটা লেগ টাইপ, আমাদের এখানে বক্সার টাইপ। তারপর ক্যাপের মাধ্যমে ঢুকে, ঢুকে আমার টিউবের মাধ্যমে বের হয়, বের হয়ে এটা কি জানি, স্লট, স্লটের মাধ্যমে ম্যাটেরিয়ালটা পাস হয়ে আই, আই ফ্লায়ার আয়ের মাধ্যমে ববিনে, ববিনে এখানে নিয়ার প্যারালাল ওয়াইন্ডিং হয়, এখানে নিয়ার প্যারালাল ওয়াইন্ডিং হয়, আর ট্রাভার্স ওয়াইন্ডিং, ট্রাভার্স টাইপ, ট্রাভার্স টাইপ, নিয়ার প্যারালাল 6 ইঞ্চির ববিন আপ ডাউন করে, 6 ইঞ্চি উপরে 6 ইঞ্চি নিচে। আর ববিনটা হচ্ছে কি, ফ্লাঞ্জ ববিন, ফ্লাঞ্জ ববিনের বিশেষত্ব হচ্ছে দুই পাশ বন্ধ যাতে ম্যাটেরিয়াল বের না হতে পারে। এটা কপ ওয়াইন্ডিং, আমাদের এখানে ববিন রেল হচ্ছে দুইটা, একটা ভিতরে একটা বাইরে, ঠিক আছে, ববিন রেল। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা যদি স্পিন্ডেল দেখি, আমাদের এটা হচ্ছে ডেড স্পিন্ডেল, অর্থাৎ ওর নিজস্ব কোনো মোশন নেই, ও হচ্ছে গিয়ে তোর ফ্লায়ারের গতির কারণে ঘুরে, তাই এটা হচ্ছে ফ্লায়ার লিডিং। ধর আমরা কটনে পড়ছিলাম হচ্ছে গিয়ে কি, এখানের মধ্যে এগুলো কি, এগুলো কি পোস্ট গাইড বলছি না, এই দুটা এখানের মধ্যে, এই ডেড স্পিন্ডেলে এই দুটো হচ্ছে কি পোস্ট গাইড, দুটা পোস্ট গাইড, তারপর এটা হচ্ছে ফেল বব, এটা হচ্ছে ক্যারিয়ার, ক্যারিয়ারের মধ্যে থাকে হচ্ছে ফেল বব, ফেল বব হচ্ছে ববিনের রোটেশন কন্ট্রোল করে, ফেল ববের যত দূরে হবে, তিনটা পজিশন ফেল ববের, একটা হচ্ছে কি ওয়াইডার, কোর্সার, একটা হচ্ছে মিডল, মিডলে ফাইন, এটা হচ্ছে আরো ফাইনার, আরো ফাইন। তিনটা হুইল আছে, একটা হচ্ছে হ্যান্ড হুইল, একটা হচ্ছে লেগ হুইল। হ্যান্ড হুইলের কাজ হচ্ছে কি ওই ববিন রেলটাকে উপর নিচ করা, আর লেগ হুইলের কাজ হচ্ছে কি সামনে পিছনে করা। তারপর আমাদের আরেকটা হুইল আছে, এটা হচ্ছে লিনেক্স, লিনেক্স ড্রাইভ, লিনেক্স ড্রাইভ হুইল, সরি হ্যান্ড লিভার, সরি হ্যান্ড লিভার, হ্যান্ড লিভারের কাজ হচ্ছে কি আমাদের লিনেক্স ড্রাইভটাকে কন্ট্রোল করে। লিনেক্স এটা হচ্ছে যে মেশিন পুলি, এটা হচ্ছে মোটর, মোটর পুলি, মেশিন পুলি, আর এটা হচ্ছে লিনেক্স ড্রাইভ। লিনেক্স ড্রাইভ যখন কানেক্টেড থাকে তখন মেশিন চলে, আর যখন লুজ থাকে তখন মেশিন চলে। এটা হচ্ছে কি তোর প্রোডাকশন কন্ট্রোল করার জন্য ব্যবহার করা। তারপর আসি আমাদের বিল্ডিং মোশনে, এটা হচ্ছে কি আমাদের বিল্ডিং আর্ম, এটা হচ্ছে বোল, আর এটা হচ্ছে ফালক্রাম, আর এটা হচ্ছে কি হার্ট, হার্ট ক্যাম, হার্ট ক্যামের কাজ কি, হার্ট ক্যাম যখন উপরে আসে নিচের মাথাটা উপরে থাকে তখন আমার এটা বোলটাকে ধাক্কা দেয়, ফলে আমার যখন এটা উপরে উঠবে তখন
এরকম নিচের দিকে থাকবে তখন কানেক্টিং রডটা নামবে শেষ।